আমি রাতবিরে যা আমি কিছু কথা বলবো আপনাদেরকে, কথাগুলো আসলে আমার না, আমি একটা পোস্ট দেখলাম, পোস্ট আমার পরে মানে ভিডিওটা দেখে ভালো লাগলো, সেটা আমি আমার মতো করে বলতেছি আপনাদেরকে। তো যে কথাটা আমি শুনছি সেটা আমার মনের মধ্যে একটা মানে মনের কোনে কোনায় ইমোশনের সৃষ্টি করছে, সেটার উদ্দেশ্যে আমি জাস্ট বলতেছি আপনাদেরকে। একটা লোক সারা জীবন কষ্ট করে গেল, সারা জীবন পরিশ্রম করে গেল, তো শুধু টাকার জন্য সে পরিশ্রম করলো, শুধুমাত্র টাকার জন্য তার উদ্দেশ্য। যখন তাকে জিজ্ঞেস করা হলো যে আপনি কেন এত টাকা টাকা করেন, সে বলতেছে যে ভাই টাকা জমাচ্ছি ভবিষ্যতের জন্য, আমার পরিবারের জন্য, আমার সন্তানের জন্য, বা যে কোনো বিপদের সময়ের জন্য আমি টাকা জমাচ্ছি। এইভাবে করতে 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 সে এমন এক পর্যায়ে চলে গেল, সে কোটিপতি হয়ে গেল, শিল্পপতি হয়ে গেল, যে হাজার কোটি টাকার সে মালিক হয়ে গেল, বিশাল বড় লোক। হঠাৎ একদিন সে ঘুমাচ্ছে, তো ঘুমের মধ্যে সে ফিল করলো তার যে কাঁথাটা আছে উপরে, যে কাঁথাটা সে উড়ে ঘুমাইছে, সে কাঁথাটা কে জানি সরাই ফেলল। তো সে চোখ খুলে তাকায় দেখে একজন লোক তার সামনে দাঁড়ানো, সে বুঝতে পারলো লোকটার কেউই না, একজন আজরাইল তার জান্নার জন্য আসছে। তো লোকটি প্রশ্ন করলো আজরাইলকে যে আজরাইল ভাই আমি আপনার জন্য কী করতে পারি বলেন। তো তাকে আজরাইল বলল আসলে আমি আসছি আপনার জান নেওয়ার জন্য, আপনি প্রস্তুত হন, আপনি একটু পরে আমার মারা যাবেন, আমার সাথে আকাশে যেতে হবে। তো এটা শুনে সে লাফ দিয়ে উঠছে, বিছানা থেকে লাফ দিয়ে উঠে বসে গেছে, বসে বলতেছে যে কি বললেন। তাহলে বলতেছে যে আমি আপনাকে নিতে আসছি, আপনার জান নিতে আসছি, আপনি আমার সাথে চলেন, আপনার সময় শেষ, পৃথিবীতে আপনার সময় শেষ। তো তো লোকটা বলতেছে যে প্লিজ আমি অনেক বড় লোক, অনেক পয়সাওয়ালা, আপনি কাজ করেন, আমি আপনাকে 10 কোটি টাকা দিব, 10 কোটি টাকা দিব, আমাকে একদিনে সময় দেন। তো আজরাইল বলতেছে যে আপনি কি বলতেছেন, আবোলতাবোল, আপনার সময় নাই, আপনি চলেন, আমার সাথে চলেন, আপনার সময় শেষ, পৃথিবীতে আপনার সময় ঘনিয়ে আসছে, শেষ। তো লোকটার চোখ একদম লাল হয়ে গেছে, মানে সে চোখ দিয়ে তার বলতে গেলে পানির ফোঁটা পড়তেছে, মানে কান্নাকাটি শুরু করছে, কান্নাকাটি বলতেছে যে প্লিজ আমি আপনাকে 20 কোটি টাকা দিব, আমাকে এক ঘন্টা আমার সরি আমি 20 কোটি টাকা দিব, আমাকে আপনি বিকাল পর্যন্ত বাঁচার সময় দিন, আমি জাস্ট বিকাল পর্যন্ত বেঁচে থাকতে চাই, আজকে বিকাল পর্যন্ত আমি জাস্ট বেঁচে থাকতে চাই, সেই বিনিময়ে আমি আপনাকে 20 কোটি টাকা দিব। তাদের বলতেছে যে এইসব ফালতু কথা বাদ দাও, তুমি তোমার সময় নষ্ট করতেছো, আমার সময় নষ্ট করতেছো, চলো আমার সাথে। তখন লোকটি বলতেছে যে আমি আপনাকে আমার সারা জীবনের সঞ্চিত যে সম্পদ ছিল, সমস্ত জীবনের অর্জিত সম্পদ সব আপনাকে দিয়ে দিব, আপনি আমাকে 1 ঘন্টা সময় দেন। তাদের বলতেছে প্লিজ অনেক সময় নষ্ট হয়ে গেছে অলরেডি, তুমি চলো, তোমার জান আমি নিয়ে নিব এখনই। লোকটি খুব কান্নাকাটি করা শুরু করলো, কাঁদতে কাঁদতে সে বলতেছে যে প্লিজ 1 ঘন্টা সময় দেন, তাহলে কোনোভাবে তাকে 1 ঘন্টা সময় দিবে না। তো লোকটি কাঁদতে কাঁদতে বললো তাহলে এক কাজ করেন, আমি একটা চিঠি লিখতে চাই, একটা লেটার লিখতে চাই, ওই লেটার লিখতে যতক্ষণ লাগে ততক্ষণ সময় আমাকে দেন প্লিজ। তাহলে একটু ইমোশনাল হয়ে গেল, ইমোশনাল হয়ে তারপর বললো ঠিক আছে যাও, খুব দ্রুত চিঠিটা লিখে ফেলো। তখন সে লোকটা বলতেছে, চিঠিতে লিখতেছে যে হে আমার বন্ধুগণ, তোমরা সারা জীবন টাকার পেছনে দৌড়াও, কিন্তু টাকার জন্য তোমরা তোমার পরিবার, আত্মীয় স্বজন, ভাই বোন, বন্ধুবান্ধব সবাইকে তোমরা ভুলে যাও এবং কাউকে সময় দাও না, শুধু টাকাকেই সময় দাও। জীবন একটা এমন সময় আসবে যখন সেই টাকা দিয়ে তুমি তোমার একটা নিঃশ্বাস কিনতে পারবা না, একটা সিঙ্গেল নিঃশ্বাস তুমি সেই টাকা দিয়ে কিনতে পারবা না। তো তোমার জীবনের যতটা সময় তুমি বেঁচে আসো লাইফটা এনজয় করো, নিজের জন্য সময় দাও, নিজের পরিবারের জন্য সময় দাও, টাকাটা নিজে উপভোগ করো, তুমি নিজের জীবনটাকে উপভোগ করার জন্য জীবনটাকে বাঁচো। তো এটাই হচ্ছে আমার কথা বন্ধুরা, যারা আমার কথা শুনতেছেন, যে জাস্ট এটা আমার কথা না আসলে, এটা একজনের পোস্ট থেকে আমি দেখছি, দেখে ভালো লাগছে তাই আমি আমার মতো করে বলতেছি। জীবনে যতদিনই বাঁচবেন পৃথিবীর জন্য কিছু করুন, নিজের জন্য কিছু করেন, পরিবারের জন্য করেন, আর উপরওয়ালার জন্য কিছু করেন, মানে যখন মারা যাবেন যাতে সাথে কিছু নিয়ে যেতে পারেন, যে যার ধর্ম থেকে নামাজ কালাম করেন বা ইবাদত করেন, এটা হচ্ছে মূল লক্ষ্য। শুধু টাকার পেছনে দৌড়ালে এমন একটা সময় আসবে লাইফে যে এই টাকা কোনো কাজেই আসবে না, শুধু পৃথিবীতে থেকে যাবে। কথাগুলো খুব কমন কিন্তু কথাটা আমার ভালো লাগছে দেখে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ধন্যবাদ।